সিলিন্ডারটা, বাড়ির গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি এসেছি গ্যাস ভরার জন্য। আমার গ্যাস সিলিন্ডারটা, বাড়ির গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। এই যে আমার পিছনে দেখেছি, দেখি ভিতরে ঢুকি, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা গ্যাস গার্ডটা দাঁড়িয়ে আছে। দেখি ভিতরে ঢুকে, অনেকদিন পর আমি গ্যাস ভরছি, কি বলে দেখি ভেতরে গিয়ে। ফাইনালি আমাদের গ্যাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আদি তো বলছিল যে আমরা কুল পাড়বো, সেই কারণে একটু দাঁড়ালাম এখানে। এই বড় গ্যাস গাড়িতে গ্যাস আসে এখানে অফিসটাতে। ফাইনালি আমাদের গ্যাস নেওয়া হয়ে গেছে। দেখি এবার আদিত্য বলছে আমাদের কুল পাড়বে। দেখি কুল পেড়ে দেখি কেমন মিষ্টি আছে এখানে। দেখি কেমন মিষ্টি আছে, টেস্ট করে খাবি? দে 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 দে। কুলটা মোটামুটি ভালোই মিষ্টি আছে। আমরা বাড়ি যাবো। এই যে আদিত্য গ্যাসটাকে বানছে টাইট করে। ভিডিওটা সাথে থাকবেন। কালকে শিবরাত্রি পুজো আছে বলে এগুলোতে, এই মন্দিরটাতে পরিষ্কার করছে কর্পোরেশনের লোকগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এইটা বড়তড়িয়া গ্রাম আছে, এটা ফেরিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। যাওয়ার টাইমে একটু অনেক তাড়া ছিল বলে সেই কারণে যাওয়ার টাইম ভিডিওটা করতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।